বিশাল বিস্তৃত অপরূপ প্রাকৃতিক এক অপার সৌন্দর্য নিয়ে গড়ে উঠেছে স্বপ্নদ্বীপ রিসোর্ট। বলতে গেলে অবসর কাটানোর সকল ধরনের আয়োজন নিয়েই গড়ে উঠেছে স্বপ্নদ্বীপ রিসোর্ট। নাম শুনে মনে হতে পারে স্বপ্নে ভরপুর কোনো দ্বীপ, যেখানে রয়েছে স্বপ্নে দেখা কোনো দ্বীপ। তবে স্বপ্নদ্বীপে রয়েছে স্বপ্নে দেখার মতো চোখ জুড়ানো সৌন্দর্য, যা ভ্রমণ পিপাসুদের কাছে স্বপ্নের মতো। পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার জয়নগরে 2020 সালে 3 একর জায়গা নিয়ে খায়রুল গ্রুপের চেয়ারম্যান আলহাজ খায়রুল ইসলাম তৈরি করেছে স্বপ্নদ্বীপ রিসোর্ট। মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা স্বপ্নদ্বীপ রিসোর্ট চোখে না দেখলে বোঝার উপায় নেই যে একটি জেলা শহরের উপজেলাতে গড়ে উঠেছে এমন একটি রিসোর্ট। রাজধানী ঢাকা থেকে মাত্র 185 কিলোমিটার অদূরে পাবনার ঈশ্বরদী উপজেলার জয়নগরে গড়ে উঠেছে এই স্বপ্নদ্বীপ রিসোর্ট। পাবনা শহর থেকে 24 কিলোমিটার পথ পেরোলেই আর ঈশ্বরদী উপজেলা থেকে মাত্র 5 কিলোমিটার অদূরেই স্বপ্নদ্বীপ রিসোর্ট। এছাড়া রূপপুরে পারমাণবিক কেন্দ্র থেকে 4.6 কিলোমিটার ও রূপপুর গ্রিন সিটি আবাসিক এলাকা থেকে মাত্র 2.1 কিলোমিটার যেতে হবে স্বপ্নদ্বীপ রিসোর্টে। ঈশ্বরদী ইপিজেড এলাকা থেকে 5.9 কিলোমিটার অদূরে গড়ে উঠেছে স্বপ্নদ্বীপ রিসোর্টটি। অত্যাধুনিক বিলাসবহুল এই রিসোর্টে রয়েছে সকল ধরনের সুযোগ সুবিধা। আছে সুন্দর এক সুইমিং পুল, জিম, স্পা। পরিবার, কাপল অথবা হানিমুনের জন্য আদর্শ হতে পারে স্বপ্নদ্বীপ রিসোর্ট। এছাড়াও রয়েছে কনফারেন্স রুম, দৃষ্টিনন্দন মঞ্চ, যেখানে সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করার ব্যবস্থা। আছে প্রাকৃতিক পরিবেশে রাত্রি যাপনের সুব্যবস্থা। চলো না ঘুরে আসি স্বপ্নদ্বীপ রিসোর্টে।